নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো খুব সহজ ও মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স, ব্রেড ম্যাগি রোল। এর জন্য আমার প্রয়োজন দুটো 5 টাকা দামের ছোট সাইজের ম্যাগি ও মাঝারি সাইজের একটি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। কড়াতে তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি, এরপর লঙ্কা কুচি। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেবো হলুদ, সামান্য পরিমাণ হলুদ ও লবণ। এটাকে নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি, টমেটোটা নরম হয়ে এসছে, এবারে এর মধ্যে আমি একটু খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপরে দেব ম্যাগির মশলার প্যাকেটগুলো, মশলাগুলো দিয়ে দিব 2 প্যাকেট। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। টমেটোটা নরম হয়ে এসেছে, এরপরে 2 প্যাকেটের জন্য আমার যতটুক সেদ্ধ হতে জল প্রয়োজন আমি সেই পরিমাণ জল ওর মধ্যে অ্যাড করব। এরপরে ম্যাগিগুলো দিয়ে দিব, 2 প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিলাম। ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ দেখতে হবে। ম্যাগির জলটা শুকিয়ে আসা অবধি এটাকে একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এসছে, এবারে আমি গ্যাস ওভেনটা অফ করে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে নামাবো। গ্যাস ওভেনটা অফ করে নামিয়ে দিলাম। আরেকটি বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নেব, ময়দার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব, বেশি পাতলা যেন না হয় পেস্টটা, একটু আঠা আঠা হবে, এভাবে একটি পেস্ট তৈরি করে নেব। এবার ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে ফেলে দেব। এবারে ব্রেডটাকে হাত দিয়ে একটু চাপ দেব এটাকে পাতলা করার জন্যে, অথবা আমি বেলুনি দিয়ে এটাকে আমি একটু বেলেও নিতে পারি, এটা যতটা সম্ভব পাতলা হবে। এরপরে সেই ময়দাটা, ময়দার পেস্টটা আমি চারপাশে লাগিয়ে দেব। এরপরে এর মধ্যে একটু ম্যাগি দিয়ে দেব, ম্যাগিটা ঠান্ডা হয়ে এসেছে, ম্যাগিটা ঠান্ডা করে এর মধ্যে দিতে হবে, পুর ভরে দেবো এর মধ্যে। এরপরে 2 সাইড এভাবে চাপ দিয়ে আমি আটকে দেব। এরপরে কড়াতে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা সুন্দর ক্রিস্পি হয়ে আসবে, একটু লাল লাল হবে, লাল লাল যখন হবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এপিট ওপিট 2 পিটি আমি ভেজে নেব, সুন্দর লাল লাল হয়ে এসেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। তাহলে রেডি, আমি নামিয়ে নিয়ে এভাবে সার্ভ করব। এবং দেখুন, এটা দেখতেও যত সুন্দর হয়েছে এবং খেতেও তার থেকে অনেক বেশি মজাদার। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরে এইভাবে ম্যাগির পুরটা থাকবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। নমস্কার।